leaders comes up with different problems. One group leader says that scarcity of food will be a serious problem in the years ahead. It is, আমরা দেখেছি তাই না, যে সামনের বছরগুলোতে আরো বেশি বিপদ আমাদের সামনে আসতেছে, একজন গ্রুপ লিডার বলল, এবং বিশেষ করে দুর্ভিক্ষ, খাদ্যের অভিশাপ, খাদ্যভাব বা সিরিয়াস প্রবলেম হয়ে যাচ্ছে বর্তমান। এখন হাই প্রাইস যেগুলো এসেছে বা দুর্ভিক্ষ দেখা দিয়েছে বাংলাদেশেও এক ধরনের, তাই না? এগুলো বিষয়ে আমাদেরকে আমাদের ম্যাডাম পড়াবে এবং ছাত্ররা যারা গ্রুপ লিডার আছে তারা আলোচনা করবে। আমরা এগুলো পড়েছি, আজকে একটু বিশ্লেষণ করছি। ইট ইজ ট্রু দ্যাট আওয়ার অ্যাগ্রিকালচার ইজ হ্যাভ ডেভেলপড নিউ ভ্যারাইটিস অফ রাইস অ্যান্ড ইটস পাওয়ার প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজড। যে আমাদের অ্যাগ্রিকালচারিস্ট যারা কৃষিবিদ আছে তারা হ্যাভ ডেভেলপড নিউ ভ্যারাইটিস, বিভিন্ন ধরনের ধান উৎপন্ন তারা করেছে। যেমন কয়েকদিন আগে 100 মানে বঙ্গবন্ধু 100 নামে এক ধরনের চাউল আবিষ্কার বা ধান আবিষ্কার করা হয়েছে। এগুলো আবিষ্কারের পরেও প্রোডাকশন ক্যান নট কিপ পেস উইথ, এই যে কিপ পেস উইথ, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদেরকে বলেছিলাম, মানে সামলানো, সামলানো, তারপরেও আমরা সামলাতে পারছি না আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা জনসংখ্যার যে একটা ঊর্ধ্বগতি, এগুলো আমরা থামাতে পারছি না। দিস ইজ বিকজ, এটাই হচ্ছে কারণ, আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, উই ক্যান্ট ইনক্রিজ ইট। আমাদের জমি নির্দিষ্ট কিন্তু আমরা সেই জমি বর্ধিত করতে পারছি না, বরং আরও ডুবে যাওয়ার আশঙ্কা করছি। যদিও বা বঙ্গোপসাগরে কিছু জমি বের হয়েছে, সাতক্ষীরার বিভিন্ন চরে কিছু জমি বের হয়েছে, তারপরেও আমাদের দ্য টুমোরো, দ্য নেক্সট টুমোরো, দ্য প্রিডিকশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়েদার সায়েন্স যারা আছেন তারা বলেছেন, যেভাবে বরফ গলতে শুরু করেছে বাংলাদেশের নিম্নাঞ্চল ডুবে যাবে এবং সাতক্ষীরার বহু অঞ্চল অলরেডি ডুবে গিয়েছে। হ্যাঁ, তো এগুলো সমস্যায় জর্জরিত। ইট ওয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, দ্রুত গতিতে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গ্রুপ লিডার কামস আপ উইথ দ্য হাউজিং প্রবলেমস ইন দ্য কান্ট্রি, আমাদের দেশের আরেকজন কামস আপ উন্মুক্ত করছে, মুখসম্মোচন করছে আরেকজন গ্রুপ লিডার, কি বিষয়ে? হাউজিং প্রবলেম বিষয়ে, মানে বাড়িঘর নগরায়নের বিষয়ে। আমাদের দেশে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, মানুষ বেশি হচ্ছে, ফ্যামিলি বেশি হচ্ছে, সেপারেটেড রুম দরকার, লিভিং রুম দরকার, এই জন্য কমে যাচ্ছে। খাদ্যের সমস্যা দেখা দিচ্ছে, যেগুলো জমিতে চাষাবাদ হতো সেগুলো জমি নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো বিষয়ে। হুইস হি সেইস অ্যাট মাস দ্য ফার্ম মাস কি এটা মাস টু দ্য ফুড প্রবলেম, হি সেইস ফ্যামিলিস আর গ্রোয়িং লার্জার ইন সাইজ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্রেকিং ইনটু, কি বলেছিলাম, ব্রেকিং ইনটু মানে ভেঙে ভেঙে টুকরো টুকরো হওয়া, স্মলার ফ্যামিলিস, ছোট ছোট মানুষজন বেশি হচ্ছে, মানুষজন বেশি কিন্তু ফ্যামিলিগুলো আর আগের মতো নেই, ছোট ছোট হয়ে যাচ্ছে, বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দিচ্ছে অথবা ভিনু হয়ে যাচ্ছে বিয়ের পরের দিনে, তিন দিন পরেও, বিয়ের মাত্র তিন দিন পরেও ভিনু হয়ে যাওয়ার রেকর্ড আমাদের বাংলাদেশে আছে। আর এখন তো যে নাটক ফাটক দেখে আর আর শাশুড়িও বউকে মনেই করে না নিজের মেয়ে, আর বউ তো মনে হয় জন্মের আগের থেকে শাশুড়ির সাথে ও যে মাজাতে কোমর বেঁধে না কি বেঁধে লাগে ঝগড়া করে, এরকম মনোভাব, এগুলো ঠিক নয়, ইসলাম না থাকার কারণে এগুলো আসছে। যাই হোক, যেমন আমাদের এই মেডামি ছোটবেলাতে বটের মূলে যে সুইমিং করছে, বটের মূলে যে দোল খাচ্ছে, এগুলো আমরা পড়লাম। হ্যাঁ, কী করেছে যখন বটের মূলের কাছে, তখন কিছু ছেলেপেলেরা বা সেই গাছে তেঁতুল গাছে উঠত, তেঁতুল পেরে দিত, সে তেঁতুল খেত, আর তার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে সে
swing from the hanging root হ্যাঁ সে দোল খাচ্ছে ব্যাটম্যানের মতো আর হচ্ছে টারজানের মতো এই মেডান ছোটবেলা থেকে দোল খেয়ে এসেছে বন্ধুদেরকে নিয়ে আমরা এগুলো পছন্দ করি না আল্লাহ আমাদেরকে সাহায্য করুন অন্যদিন আবার আসসালামু আলাইকুম।